হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমি সকাল সকাল উঠে গিয়েছি, সকাল সকাল বলতে প্রায় 10টা বেজে গিয়েছে উঠতে উঠতে। তো সকালে উঠেই আমি জানলাটা খুলে দেখি আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। এত সুন্দর ওয়েদার দেখে ঘুম থেকে ওঠা মানে খুবই ভালো। তারপরে আমি আমার বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছিলাম, রুমটাকেও গুছিয়ে নিয়েছি, কারণ আজকে অনেকদিন পরে আমার বেস্টি আসবে আমাদের বাড়িতে। কারণ ও এখানে থাকে না, ওর কলেজ শিলিগুড়িতে, ও এখানেই থাকে। যখনই ও বাড়িতে আসবে আমি যাই দেখা করতে বা ও আসে দেখা করতে। তো আজকে আমি বললাম আয়, আমাদের বাড়িতে অনেকদিন আসিস না, তাই জন্য ও আসবে। তার জন্য আর আমার একটু লেট হয়ে গেছিলো আজকে ঘুম থেকে উঠতে, তাই জন্য ভাবলাম একবার স্নান করে চলে আসি। আর স্নান করে চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ওকে একটা কল করে নিলাম, বললাম যে কখন আসবি। তো আমাকে বললো যে যাবো একটু পরে। তারপরে আমার একটা ওষুধ ছিল, তো ওষুধটা আমি খেয়ে নিচ্ছিলাম। তারপরে হুট করে আমার একটা ফোন চলে আসে ফ্লিপকার্ট থেকে, তো পার্সেল ছিল একটা, পার্সেলটা নিয়ে এসে আমি খুলে দেখলাম রুমে এনে যে খুব একটা খারাপ আসেনি, ভালোই এসছে। দেন আমি তারপরে ওর জন্য কিছু বানাচ্ছিলাম, এতদিন পরে বাড়িতে আসবে তো কিছু তো বানাতে হবে। তারপরে আমি বানাচ্ছিলাম আর টুকি টুকি এইসব খাবার বানাতে আমার ভালোই লাগে। আর ওর জন্য মানে কাছের মানুষের জন্য কিছু করতে তো ভালোই লাগে, আর ওর জন্য তো ভালোই লাগবে যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড। তারপরেই দেখি ওর কল চলে আসছে হুট করে, তো ও বললো যে আমি নিচে চলে আসি, আমাকে একটু নিয়ে যা। আমি বললাম তুই কি নতুন বউ, আগে কোনো দিন আসিস নি? তারপরে ও চলে আসছে, ওর জন্য খাবারটা নিয়ে আসলাম। আর আমাদের অনেক অনেক গল্প আছে, কারণ ওর সাথে আমার খুব একটা বেশি এখন দেখা হয় না, কারণ ও শিলিগুড়িতে থাকে। আর ও যখনই বাড়িতে আসবে মানে আমাদের এত এত গল্প জমা, ওগুলো সব যখন আসবে তখন বলবো। এর নামে গসিপ করা, ওর নামে পিএমপিসি করা, এগুলো মানে আমাদের লেগেই আছে। তারপরে আমরা ভাবলাম যে চল রিলস বানাবো। তারপরে ওকে আমি শাড়িটা পরিয়ে দিলাম, তারপরে হুট করে লাইন চলে গিয়েছে। তো বাইরে গিয়ে দেখি মেঘ করেছে আর আকাশটা অনেক সুন্দর লাগছিলো দেখতে, খুবই সুন্দর লাগছে দেখতে হাওয়া ঝড়। তুমি কোথায়? তুমি কোথায়? তুমি কোথায়? আমার বান্ধবী এখন মেকআপে বিজি আছে, আমি করিনি, আমি ন্যাচারাল বিউটি। তো গাইস আমরা রেডি, এখন আমরা রিলস বানাবো। আর রিলস বানাবো ছাদে, যে রিলস বানানোর কথা ছিল, বাট এই যে এটা অবস্থা, আমাদের বৃষ্টি পড়ছে এখন, কিছু করার নেই। তো কী করবো, লাইনও নেই যে রিলস বানাবো। তো ওয়েট করি কখন লাইন আসবে, তারপরে রিলস বানাবো। তো গাইস আমাদের রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে আর রাত হয়ে গেছে, তার জন্য ও আমাকে বললো যে আমাকে একটু এগিয়ে দে, তাই আমি একটু এগিয়ে দিতে যাচ্ছিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।